আরে না শুধু লিখে দিল, লিখতে সময় লাগে না, মানে আঙুলে লিখা গেল সমস্যা নাই, হঠাৎ করে লিখে দিলেন, কিন্তু দেখলেন না আমার লিখাটা কোথায় যাবে, এই লিখে দিলে এই একটা সাক্ষী হয়ে গেল, এই লিখাটা একটা সিগনেচারের মতো হয়ে গেল, তার আসলের মাঠে এই লাইক এই কমেন্ট আপনাকে টেনে নিয়ে যাবে জাহান্নামে, বুঝলেন? কারণ এটা অপারের কৌকে আপনি লাইক কমেন্ট করছেন বল কোথায়? শরীয়ত বলছে আব্দুল বাসা নজর নিচে রাখো, বুঝতে পেরেছেন? দেখা তোমার জন্য জায়গ নয়, লাইক কমেন্ট করা তো আরো চাইজ না। ওই পাগল যারা ফেসবুকে বইয়ের সাথে পিক রেখে বা নিজের পিক দিয়ে লাইক কমেন্ট চাই, তাদের জন্য দুর্ভাগ্য আর কেউ নাই, তাদের জন্য তাদের মতো দুর্ভাগ্য আর কেউ নাই। ভাবছে আমার খুব নাম হচ্ছে, আমার বউ খুব বিউটিফুল, দেখতে খুব ভালো, একদম ভিউয়ের উপরে ভিউ হয়ে চলে যাচ্ছে। আরে ভিউ যেমন বাড়ছে তোমার জাহান্নামের গর্ত সেই রকমই হচ্ছে, ওই গর্তে দুনিয়ার কোনো মানুষ যাবে না। ওই দুই স্বামী স্ত্রী আর ওই ব্যক্তিরা যারা লাইক কমেন্ট করেছে তাদের জন্য গর্ত হচ্ছে, এটাও মনে রাখো। শুধু এটা মনে রাখলে হবে না, আমি লাইক খুব পেয়েছি, ভিউ খুব হয়েছে, এই ভিউ তোমার কোনো কাজের ভিউ নয়, ওই ভিউ ভিউ হয়ে যাবে, ফিউজ হয়ে যাবে।